পানশিরে ঢোকার আগে ফের প্রতিরোধের মুখে তালিবান। বাগলানে প্রবল প্রতিরোধের মুখে তালিবান, বিরোধী জোটের সঙ্গে সংঘর্ষ তালিবানের, বাধা পেয়ে নিরীহ শিশু মহিলাদের হত্যা, গুলি করে হত্যা করছে তালিবান, জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। আর এরই মধ্যে আফগানিস্তানে নতুন সরকার গড়তে তোড়জোড় শুরু করেছে তালিবান। নতুন সরকার গঠন উপলক্ষে বড় জমায়েতের আয়োজন কাবুলে, আমন্ত্রণ জানানো হবে তালিবানের সব শীর্ষ নেতা এবং রাজনীতিবিদদের। তালিকায় থাকতে পারেন প্রাক্তন প্রেসিডেন্টের ভাই হাসমত গানি, নানগারহার প্রদেশের প্রাক্তন গভর্নর আগা শেরজাইকেও আমন্ত্রণের সম্ভাবনা। কাবুল কবজার পরেই তালিবানকে অভিনন্দন জানিয়েছিলেন শেরজাই। ইতিমধ্যেই সংসদ কাদেরের সঙ্গে সরকার গঠন নিয়ে কথা তালিবানের। ইতিমধ্যে জল এবং বিদ্যুৎ দপ্তরের প্রধান নিয়োগ করেছে তালিবান। আফগান ক্রিকেট বোর্ডের প্রধানকেই পুনর্নিয়োগ করা হয়েছে। সাত দিন ধরে কার্যত নেতৃত্বহীন অবস্থাতেই রয়েছে আফগানিস্তান। আর সমহিমায় তালিবান আফগানিস্তান থেকে উঠে আসছে একের পর এক হার হিম করা ছবি। কাবুল বিমানবন্দরে তালিবানদের গুলি, পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান দখলে চলে যাওয়ার পরে আফগানিস্তান ছড়তে মরিয়া হাজার হাজার মানুষ। কাবুল বিমানবন্দরের দিকে ধেয়ে আসছে ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনা। যদিও গোটা ঘটনার জন্য মার্কিন সেনাকেই দায়ী করেছে তালিবান। ভিড় সামলাতে শূন্যে গুলি চালানো হয়েছে বলে সাফাই। এই গত সাত দিনে দেশ ছাড়তে গিয়ে কাবুল বিমানবন্দরে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, এমনই জানানো হয়েছে ন্যাটোর তরফ থেকে। কাবুল বিমানবন্দরের বাইরের পরিস্থিতি দুর্ভাগ্যজনক। আমাদের লক্ষ্য দ্রুত সব বিদেশিকে উদ্ধার করা, এমনই জানিয়েছেন ন্যাটোর এক আধিকারিক। আসছে অন্য খবরে। রাখি উৎসবে সামিল হলেন রাজনৈতিক নেতারা। কোথাও রাখি পরানোর পাশাপাশি হলো মাস্ক বিতরণ। তবে জন বার্লার মতো বিজেপি সাংসদ উত্তরবঙ্গ ভাগের যে দাবি তুলেছেন, সেই বিতর্ক ছুঁয়ে গেল রাখি উৎসবকেও। চাপান উত্তরে জড়ালেন বিজেপি এবং তৃণমূল নেতারা। বঙ্গভঙ্গ রুখতে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব। শতবর্ষ পেরিয়েও সেই রাখি উৎসবকে ছুঁয়ে গেল বঙ্গভঙ্গ নিয়ে নতুন এক বিতর্ক। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের যে দাবি তুলেছেন, তাকে কার্যত সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রাখি উৎসবে সেই প্রসঙ্গে চাপান উতরে জড়ালেন বিজেপি ও তৃণমূল নেতারা। এদিন সকালে সল্টলেকের বিটি ব্লক করুণাময়ীতে রাখি বন্ধন উৎসবে সামিল হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তার দাবি, রাজ্য বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়, তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েননি সায়ন্তন। লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন, টিকিট কাটার দরকার নেই, কাবুলে যাওয়ার দরকার নেই, কালীঘাটেই দেখতে পাবেন। চেতলায় রাখি সংঘের মাঠে রাখি উৎসবে যোগ দেন পরিবহন মন্ত্রী। উৎসব উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন ফিরহাদ হাকিম, জবাব দেন সায়ন্তনকে। আমরা কেউ থাকব না, কিন্তু ভারতবর্ষ থাকবে, এই দেশটা থাকবে। আমরা ছোট ছোট পলিটিক্যাল স্বার্থের জন্য একটা জায়গা, একটা কনস্টিটিউয়েন্সি জিতব বা একটা জায়গায় আমরা পলিটিক্যাল গেইন করব, সেই জন্য যদি আমরা দেশটাকে ভাঙতে শুরু করি তাহলে আবার আমাদের দেশের সর্বনাশ হয়ে যাবে। মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁকে রাখি পরিয়ে দেন বিজেপি কর্মীরা। কোনো বাংলা ভাগের কোনো প্রস্তাব নেই, বাংলা ভাগের কোনো বিষয় নেই। আমরা মনে করি যে বাংলা ভাগের জন্য জাতীয় কোনো নীতি নেই, বাংলা ভাগের জন্য রাজ্যের কোনো নীতি নেই, বাংলা ভাগের জন্য পার্টিরও কোনো নীতি নেই, বাংলা যেমন ছিল তেমন থাকবে। নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে রাখি বন্ধন উৎসবে সামিল হন রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বেহালা ম্যানশনে রাখি পরানোর পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস থেকে মাস্কও বিলি করা হয়। তৃণমূলের মহাসচিব জানান, যে কোনো মূল্যে তাঁরা বাংলা ভাগ রুখবেন। ওরা তো অশান্তিই চায়, কখনো পাহাড়ে গণ্ডগোল লাগাচ্ছে, কখনো উত্তরবঙ্গে গণ্ডগোল লাগাবার চেষ্টা। আমরা রক্ত দেব, তবু বাংলাকে আর টুকরো টুকরো হতে দেব না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এবং এই ঘোষণাকে সামনে রেখেই আমরা লড়াই করব। যারা এটা করছেন তারা বাংলার ভালো চান না। এদিন দক্ষিণদাঁড়িতে সুজিত বসু, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়রাও সামিল হন রাখি উৎসবে। অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখি বন্ধন উৎসব উদযাপন করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি সম্বলিত ব্যানার নিয়ে দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হল উপাসনা গৃহের সামনে। তা নিয়ে আক্রমণ জানিয়েছে বিজেপি, নিন্দায় সরব আশ্রমিকরা। মহাত্মা গান্ধীকে দেওয়া শেষ চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বিশ্বভারতী হচ্ছে সেই পণ্যবাহী জাহাজ যা আমার জীবনের সেরা সম্পদকে বহন করছে। আশা করব আমার দেশের মানুষ এর সংরক্ষণে বিশেষভাবে যত্নবান হবেন। নোবেলজয়ী বিশ্বকবির স্বপ্নের সেই শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার দলীয় পতাকা ও ব্যানার নিয়ে রাখিবন্ধন কর্মসূচি উদযাপন করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি সম্বলিত ব্যানার নিয়ে দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে। বিশ্বভারতীর ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় লাগানো হয় তৃণমূলের পতাকা। আজকে রাখি উৎসব রবীন্দ্রনাথ আরম্ভ করেছিলেন, তা বিশ্বভারতী সেই রবীন্দ্রনাথকে মানে না। আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি। আজকে তো ভেতরে হয়নি, আজ তো পিডব্লিউ রোডসের উপরে হয়েছে প্রোগ্রাম। বিশ্বভারতীর ভেতরে হবে, সেন্ট্রাল অফিসের সামনে হতে পারে, ভিসির বাড়ির সামনে হতে পারে, মেলার মাঠে হতে পারে। এ যেন রাজনীতির পাল্টা রাজনীতি। গত বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একটি বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিশ্বভারতীর ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিজেপি নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। ছিলেন বীরভূমের বিজেপির জেলা সভাপতিও। তা নিয়ে হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল সভাপতি। এই পাগল একটা ভিসি এখানকার যারা রাজনৈতিক লিডার তাদের নিয়ে প্রোগ্রাম করছেন, যা মন তাই করছেন। বিশ্বভারতীতে আমি প্রোগ্রাম করব ক্যাম্পাসের ভেতরেই। এই প্রেক্ষিতে এদিন বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের রাখি বন্ধন উৎসব জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূলের মতো একটা রাজনৈতিক দল ব্যানার ঝান্ডা নিয়ে আর সেখানে আর রাজনৈতিক কর্মসূচি করবেন রক্ষাবন্ধনের নামে, এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত ঘৃণার। খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে বিশ্বজনীন জ্ঞান চর্চা, বিশ্বভারতীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন সাধনা ছিল সেটাই। যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে রয়েছে আশ্রম, তপোবনের মতো শব্দবন্ধ, সেখানে রাজনীতির মারপ্যাঁচ ভালোভাবে নিচ্ছেন না আশ্রমিকরা। আশ্রম চত্বরের মধ্যে এই জিনিসগুলো দুঃখে, যে জিনিসটা রবীন্দ্রনাথ কোনোদিন চাননি, যে আশ্রমের মধ্যে কোনো রকম রাজনৈতিক প্রবেশ বা রাজনীতি দিয়ে, সেটাই আজকে হচ্ছে। আজকে আমরা আশ্রমিকরা দর্শক হিসেবেই প্রায় থেকে যাচ্ছি। বিশ্বভারতী নিয়ে বিভিন্ন সময়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বেঁধেছে, তৃণমূল বিজেপি সংঘাতে আরও একবার যা নতুন মাত্রা পেল। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। লক্ষ্মীর ভান্ডারে ফর্ম তোলার লাইন দিতে গিয়ে হাতে নাতে লক্ষ্মী লাভ। গ্রামের মহিলাদের হাতে 500 টাকা করে দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনা ঘিরে হইচই শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতে। বিষয়টি নিয়ে অসন্তোষের সুর ধরা পড়েছে তৃণমূলের এই অন্দরে, কটাক্ষ করেছে বিজেপিও। লক্ষ্মীর ভান্ডার নয়, এ আস্ত লক্ষ্মীর ভাঁড়। তাতেই 500 টাকা করে গুজে দিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। ভাবছেন, আপনি তো সবে লাইন দিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলেছেন, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, নথি খতিয়ে দেখে তবেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার। অথচ দেখুন, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতে ঠিক কী ঘটেছে। লক্ষ্মীর ভাড়ে 500 টাকা করে দিচ্ছেন যিনি, তার নাম হুমায়ুন রেজা চৌধুরী, তৃণমূল পরিচালিত চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কাণ্ড কারখানা সামনে আসতে এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এই যে 40 জনকে দিয়েছে 20,000 টাকাটা কোথা থেকে পেল? এই যে অব্যবস্থা এবং এই টাকা বেআইনি ভাবে লোককে, সাধারণ ভোটারকে টাকা দিয়ে যে প্রভাবিত করা, এটা তৃণমূলের কালচার এবং এই কালচার এবং টোটালটাই এইভাবেই চলছে। যথারীতি এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে প্রকল্প সরকারের। অথচ শাসক দলেরই নেতা সরকারি অর্থ বরাদ্দ হওয়ার আগেই নিজের গ্যাটের করে এভাবে খরচ করছেন কেন? এখানে কিছু মহিলাদের হাতে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি এবং নগদ 500 টাকা করে আমরা তাদেরকে দিয়েছি। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে, তার প্রকল্পকে আমরা উৎসাহিত করতে চাই জনগণের মধ্যে দিয়ে। তবে তৃণমূল নেতা যাই যুক্তি দিন না কেন, তার দলের অন্তরেই এই নিয়ে প্রশ্ন উঠছে। এখন যে মাত্রায় আমাদের প্রধান এটা করেছে, এটা না করলেই ঠিক ছিল না। আমি কথা বলে দেখেছি, ওর ওটা নিজস্ব ট্যাকের পয়সা, ও আমায় বলছিল যে উৎসাহিত করার জন্য আমি করেছি। বিজেপি কি বলছে তাতে আমাদের যায় আসে না।
উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়েছে। এর পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সতর্ক করা হয়েছে চাপাতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হুমায়ুন রেজা চৌধুরীকে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।